আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ আবার নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আসলে আমি ব্যাগেজ রুলের আরেকটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এটা হচ্ছে বৈধভাবে আপনারা বিদেশ থেকে যদি গোল্ড বা নিয়ে আসেন সেক্ষেত্রে কত টাকা ট্যাক্স দিতে হবে এবং কতটুকু স্বর্ণ আপনারা ফ্রিতে নিয়ে আসতে পারবেন ট্যাক্স ফ্রিতে। কারণ অনেকেই আমার এই চ্যানেলের গোল্ড বারের উপর যে ভিডিওটা তৈরি করেছিলাম সেটা দেখতেছেন এবং আমি দেখলাম যে প্রচুর পরিমাণে কমেন্টস আসে এই নিয়ে। যদিও আপনারা অনেক চ্যানেলেই দেখবেন যে প্রবাসীদের নিয়ে যে সমস্ত চ্যানেলগুলো আছে সেগুলো সেখানে এগুলো নিয়ে আলাপ আলোচনা করা হয়। তো আজকের ভিডিওটা এই জন্যই আপনাদের সামনে উপস্থাপন করব। এবং আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটা দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা এখানে আমদানি রপ্তানির অনেক সিক্রেট বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন এবং চিন্তা করেন যে না, দেশে এসে আপনি একটি আমদানি রপ্তানির ব্যবসা শুরু করবেন, তাহলে আমাদের এই চ্যানেলটি আপনার জন্য পারফেক্ট। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আসলে বাংলাদেশ কাস্টমসে আপনি স্বর্ণের ট্যাক্স দিতে হবে মোটামুটি দুইটা বারের জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে। সেটা হচ্ছে যেই কোনো পরিমাণ আপনি যদি গোল্ড নিয়ে আসেন সেটা যদি র গোল্ড হয় সেখানে আপনার অবশ্যই ট্যাক্স দিতে হবে। আর যদি সেটা গয়না আকারে হয়, যেটাকে আপনার আমরা পাকা স্বর্ণ বলি, সেটা যদি গয়না আকারে হয় সেখানে ট্যাক্স দিতে হবে না। এবং সেই ট্যাক্স না দেওয়া স্বর্ণের পরিমাণ হচ্ছে 100 গ্রাম। ভালো করে বুঝবেন, আপনি যদি র গোল্ড নিয়ে আসেন সেটা যদি 10 গ্রামও নিয়ে আসেন, হ্যাঁ, বা 20 গ্রামও নিয়ে আসেন, সেটার জন্য ট্যাক্স দিতে হবে। আর যদি আপনি র গোল্ড না নিয়ে এসে সেটাকে যদি আপনি গয়না আকারে নিয়ে আসেন সেখানে আপনার ট্যাক্স দিতে হবে না, কিন্তু সেটা সর্বোচ্চ 100 গ্রাম। আর যদি র গোল্ড নিয়ে আসেন অর্থাৎ স্বর্ণের বার নিয়ে আসেন সেখানে আপনাকে ট্যাক্স দিতে হবে, কিন্তু সেটা সর্বোচ্চ 220 গ্রাম পর্যন্ত আপনাকে অ্যালাউ করবে। অর্থাৎ 20 বড়ি স্বর্ণ আপনি নিয়ে আসতে পারবেন, সেটা ট্যাক্সেবল স্বর্ণ, সেটা নিয়ে আসতে পারবেন। এখন আসুন আমরা যদি ধরুন, আমি চিন্তা করলাম যে আমরা র গোল্ড নিয়ে আসবো না, আমরা 4টা বা যে কোনো একটা অর্নামেন্টস তৈরি করে সেখানে র গোল্ড সেটা দিয়ে অর্নামেন্টস তৈরি করে সেটাকে নিয়ে আসবো। কারণ হচ্ছে র গোল্ড সাধারণত 24 ক্যারেটের হয় এবং সেটার ভালো একটা প্রাইস পাওয়া যায়। কারণ যেগুলো 22 ক্যারেটের হয় বা 18 ক্যারেটের হয় সেগুলোর কি বলে যে প্রাইসের তেমন একটা সামঞ্জস্য থাকে না, কিন্তু 24 ক্যারেটের গোল্ডের সাথে প্রাইসের একটা ডিফারেন্স থাকে। তো সেজন্য অনেকেই যেটা করে যে 24 ক্যারেটের গোল্ডকে তারা হচ্ছে অর্নামেন্টে রূপান্তরিত করে সেটা বাংলাদেশে নিয়ে আসে। এবং খুব রিসেন্টলি আমি এইরকম একটা পেপার্স পেয়েছি, উনি 4টা চুড়ি নিয়ে এসেছেন এবং সেই চুড়িগুলোতে উনি প্রায় 10 বড়ি স্বর্ণ দিয়ে উনি 4টা চুড়ি বানিয়ে নিয়ে আসেন এবং সেটা কাস্টমসে ধরে এবং কাস্টমস চ্যালেঞ্জ করে যে আপনার এটা 24 ক্যারেটের র গোল্ড। এখন আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, যদি কোনোভাবে র গোল্ড ধরা পড়ে যে আপনার এটা 24 ক্যারেটের র গোল্ড গোল্ডের তৈরি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্যাক্স দিয়ে নিতে হবে, ট্যাক্স দিতে হবে এবং সাথে ফাইন পেনাল্টি দিতে হবে। কারণ আপনি যখন এটা ডিক্লারেশন দিবেন যে না, আমার এই প্রোডাক্টটা র গোল্ডের, সেখানে আপনি যদি ধরুন আপনি 2টা বার নিয়ে আসলেন, হ্যাঁ, 220 গ্রামের, সাথে আবার র গোল্ডও নিয়ে আসলেন আপনি, র গোল্ডের আপনি হাতের বালা নিয়ে আসলেন বা কানের দুল নিয়ে আসলেন বা গলার চেইন নিয়ে আসলেন আপনি, এখানে আপনি র গোল্ডের যে 220 গ্রামের যে 2টা বার পাবেন সাথে কিন্তু ওগুলো আর পাবেন না, কারণ র গোল্ড হিসাবে আপনি 220 গ্রামই পাবেন। এখন এটা কিভাবে কাস্টমস থেকে নির্ধারণ করা হবে যে আমার যে অর্নামেন্টসটা এটা কি আসলে র গোল্ড কিনা, এটা হচ্ছে ওরা পরীক্ষা নিরীক্ষা করবে এবং তারা রাসায়নিক পরীক্ষা করে দেখবে যে আপনার এই প্রোডাক্টটা র গোল্ড কিনা। এবং এই পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা রয়েছে, আপনাকে তারা প্রমাণ করার চেষ্টা করবে যে আপনার এটা র গোল্ড এবং আপনি ট্যাক্স দিয়ে প্রোডাক্টটা নিতে হবে। তো এই জন্যে আপনারা যদি র গোল্ড নিয়ে আসেন সেটা যদি আপনার অর্নামেন্টস আকারও নিয়ে আসেন তাহলে কিন্তু ট্যাক্স দিতে হবে। এখন আসুন ট্যাক্স কত টাকা আসবে। আপনার প্রতি একটা বারের জন্যে আপনাকে 20,000 টাকা ট্যাক্স দিতে হবে। অর্থাৎ একটা বারের মধ্যে থাকে 10 বড়ি, প্রতি বড়িতে আপনি 2,000 টাকা করে ট্যাক্স দিবেন।
10 বড়িতে অ্যারাউন্ড 20,000 টাকা ট্যাক্স দিবেন এবং দুইটা বারে হচ্ছে 40,000 টাকা ট্যাক্স দিবেন। তাহলে এই মোটামুটি 40,000 টাকা ট্যাক্স দিলে আপনার প্রোডাক্টটা ক্লিয়ারেন্স হয়ে যাবে। আর যা কিছু আপনি অর্নামেন্টস আকারে নিয়ে আসবেন, যেমন ধরুন আপনি হাতের কি বলে যে চুড়ি নিয়ে আসলেন, আপনি গলার দুল নিয়ে আসলেন, সরি কানের দুল নিয়ে আসলেন, গলার চেইন নিয়ে আসলেন, এগুলোতে কিন্তু আপনার ট্যাক্স লাগবে না। 100 গ্রাম পর্যন্ত আপনি ট্যাক্স ফ্রিতে পাবেন। হ্যাঁ, আর এটা হচ্ছে ফিনিশড গোল্ড, অর্থাৎ এটা দিয়ে কোনো কিছু তৈরি করা হয়েছে, র গোল্ড নয়। হ্যাঁ, 24 ক্যারেটের গোল্ড নয়, আপনি 22 ক্যারেট নিয়ে আসলেন, 18 ক্যারেট নিয়ে আসলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে না, সেটা 100 গ্রাম পর্যন্ত। কিন্তু যদি কোনোভাবে কাস্টমস আপনাকে ধরে যে না আপনি এই যে উনি 4টা বালা নিয়ে আসলেন হাতের, যে এইগুলো এগুলো এগুলো আপনি ফিনিশড গোল্ড হিসাবে, কিন্তু এগুলো র গোল্ড, ওনার কিন্তু এই ট্যাক্স দেওয়া লাগতেছে। দেখুন উনি ট্যাক্স দিয়েছে কত ট্যাক্স, ওনার খরচ সহকারে উনি অ্যারাউন্ড 1,00,000 টাকা হচ্ছে উনি ট্যাক্স দিবে এবং খরচ দিবে আরও 30,000 টাকা। এখন উনি 100 গ্রাম একটা 110 গ্রামের একটা বারের জন্য ট্যাক্স দিবে হচ্ছে কত 20,000 টাকা, কিন্তু উনি 100 গ্রাম র গোল্ডের একটা 4টা বালা হাতের বালা নিয়ে আসার জন্যে সেখানে উনি ট্যাক্স দিচ্ছেন 1,00,000 টাকা। তার মানে 5 গুণ উনি ট্যাক্স দিচ্ছেন, এই বাকি যে 4 গুণ দিচ্ছেন এটা হচ্ছে জরিমানা দিচ্ছেন উনি। এই বাকি 80,000 টাকা যেটা দিচ্ছেন এটা হচ্ছে জরিমানা। এখন ধরুন আপনি একটা প্রোডাক্টে কত টাকা লাভ করবেন, 2টা বার এনে বাংলাদেশে সর্বোচ্চ কত 1,00,000 টাকা লাভ করা যায়, সর্বোচ্চ 1,00,000 টাকা লাভ করা যায়, সেটা যদি কোনো যাত্রী বাংলাদেশে আসতেছে আপনি সেই যাত্রীর মাধ্যমে পাঠালেন, সেখানে আপনি সর্বোচ্চ 1,00,000 টাকা লাভ করতে পারবেন। এখন এই 1,00,000 টাকার মধ্যে যদি আপনার ধরুন এই 1,00,000 টাকাই চলে যাচ্ছে আরেকটা র গোল্ড হিসাবে, আপনার একটা অর্নামেন্টসকে র গোল্ড হিসাবে ডিক্লারেশন দিয়ে সেখানে যদি চলে যায়, এই লুকোচুরি করতে গিয়ে যদি আপনার এইখানে আপনার খরচটা বের হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ব্যবসা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এবং অনেক সময় যেটা করে যে উনি হয়তোবা উনি কি বলে যে উনি 1টা বার নিয়ে এসেছেন, আরেকটা বারের প্রোডাক্ট উনি র গোল্ড হিসাবে নিয়ে এসেছেন। হ্যাঁ, কিন্তু উনি ওনাকে এই এই যে যে উনি 4টা বালা ওনাকে র গোল্ড হিসাবে দিল না, ওনাকে বললো যে না এটাকে আপনি র গোল্ড নিয়ে আসছেন, এই জন্য আপনি ট্যাক্স দিয়ে এটা নিয়ে যেতে হবে। উনি হয়তো প্রমাণ করতে চেয়েছিলেন যে না এটা আমি অর্নামেন্ট হিসেবে নিয়ে এসেছি, এই জন্য বাঘ বিতরণটা গিয়ে হচ্ছে ওনার প্রোডাক্টটা আটকে রাখে, এবং প্রোডাক্ট আটকানো মানে হচ্ছে আপনার ফাইন পেনাল্টি করা। সেটা যদি উনি র গোল্ড প্রমাণ করে তাহলে তো এই প্রোডাক্টটা আর ওনার দিবে না, কারণ উনি অলরেডি 220 গ্রামে 2টা বার নিয়ে এসেছেন, তাহলে ওনাকে তো আসলে আর অর্নামেন্টসের ক্ষেত্রে ওনার আর পাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যদিও উনি র গোল্ড হিসাবে প্রোডাক্টটা নিয়ে না আসে, উনি যদি অর্নামেন্ট হিসাবে নিয়ে আসে, তাহলে ওই যে বাঘ বিতরণটার কারণে কিন্তু ওনার এই টাকাটা লাগবে, ওনার এখানে ওখানে ডিউটি ওনার দিয়ে নিয়ে যেতে হবে। এখন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এটা আসলে কিভাবে কাস্টমারের সাথে আমি ডিলিং করব, এটা ডিলিং করার কোনো উপায় নেই, কাস্টম অফিসার যে যখন বসে তার মন মর্জি অনুযায়ী হচ্ছে এটা করে, এবং তারা চাইলেই আপনার একটা ফিনিশড গোল্ডকে তারা র গোল্ড বানিয়ে দিতে পারে, বলবে যে না এটার আমি চ্যালেঞ্জ করলাম আপনি, কারণ আসলে 2 বড়ি দিয়ে হাতের বালা বানানো এটা খুব রেয়ার কেস এবং রেয়ার মানুষে করে, এবং তারা আপনার পাসপোর্টটাও চেক করবে যে আপনি নিয়মিত আসা যাওয়া করেন কিনা, তখন তারা আসলে ধরে ফেলবে যে না আপনি নিয়মিত আসা যাওয়া করেন এবং এই ব্যবসাটা আপনি করেন, এই কি বলে যে ব্যাগে যে আপনি গোল্ড বাংলাদেশে এনে সেল করেন এটা আপনি নিয়মিত করেন, তখন সন্দেহের বশত আরও বেশি করে আপনাকে তারা আপনার প্রোডাক্ট আটকানোর চেষ্টা করবে। তো এটাই হচ্ছে মূল সারমর্ম হচ্ছে এটা, যে আপনি 220 গ্রাম পর্যন্ত নিয়ে আসবেন এবং 220 গ্রামের জন্য অর্থাৎ 20 বড়ির জন্য আপনার প্রতি বড়িতে 2,000 টাকা, তার মানে 40,000 টাকা আপনি ট্যাক্স দিবেন, এবং 100 গ্রাম অর্নামেন্টস আপনি ফ্রিতে নিয়ে আসতে পারবেন, যেটা হচ্ছে আপনার ফিনিশড গোল্ড, সেখানে অবশ্যই র গোল্ড থাকা যাবে না। যদি কোনোভাবে কাস্টমস প্রমাণ করতে পারে যে আপনার সেটাকে র গোল্ড, তাহলে আপনার যদি র গোল্ড আপনি 220 গ্রামের নিয়ে আসেন, তাহলে এইখানে অর্নামেন্টসে র গোল্ড ধরা খেলে সেখানে আপনার এই র গোল্ডসটা বাজেয়াপ্ত করা হবে, এটা আর দিবে না, কারণ র গোল্ড আপনি 220 গ্রামের বেশি পাবেন না। বার আকারে বিস্কিট আকারে যেটা, সেটা 220 গ্রামের বেশি পাবেন না, সেখানে
সেখানে আপনার বেশি যদি অর্নামেন্টস হয় তাহলে আপনার সেটা কাস্টমস রেখে দিবে। আর যদি আপনি সেটা যদি আপনার ফিনিশড গোল্ড হয় সেখানে যদি অর্নামেন্টস আকারে হয় 22 ক্যারেটের 18 ক্যারেটের হয় তাহলে আপনি সেটা পেয়ে যাবেন, তবে সেটা 100 গ্রাম। 100 গ্রামের যদি বেশি হয় সেখানে আপনি সেটা পাবেন না, কারণ সেখানে বাংলাদেশ সরকারের নিয়মেই রয়েছে যে আপনি 100 গ্রামের বেশি পাবেন না, এবং সেখানে আপনাকে হয়তোবা জরিমানা করে ট্যাক্সেবল হিসাবে আপনাকে দিয়ে দিতে পারে হয়তোবা। সেটা হচ্ছে মন মর্জির ব্যাপার। আর যদি না দেয় সেখানে আপনার কিছু করার নেই, কারণ বাংলাদেশে আইনে রয়েছে যে আপনি 100 গ্রামের বেশি আপনি ফিনিশড গোল্ড পাবেন না। আর র গোল্ড হচ্ছে 220 গ্রাম, 220 গ্রামে হচ্ছে 20 বড়ি, এই 20 বড়ির আপনি ট্যাক্স দিয়ে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। তো এটাই হচ্ছে আসলে একটু আপনাদের কাছে হয়তো বা হিবিজিবি লাগতে পারে, কয়েকবার শুনলে আপনি বিষয়টা বিস্তারিত জানতে পারবেন, কারণ এইভাবে বিস্তারিত না জেনে কোনোভাবেই এই ব্যবসায় নাম না নামলে কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন এবং লসের সম্মুখীন যে কোনো সময় হতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।